আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো সবাই আশা করি ভালো আছেন, এবং আজকে যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রির একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটি আপনাদের জন্য রিওয়ার্ড পুল হিসেবে আছে। টোটাল ৩০,০০০ ডলার ইউএসডিসি, এবং এইখান থেকে তাদের হচ্ছে টোটাল ১,০০,০০০ হচ্ছে ক্লে CARV টোকেন। সো এই টোকেনটা আমরা পাবো, এবং এই টোকেনটা আমরা হচ্ছে তাদের ইভেন্টটা শেষ হওয়ার পরে আমরা সেল করে প্রফিট নিতে পারবো, এবং এছাড়াও ইউএসডিসি প্রফিট আমাদের সবার জন্য আছে। আর সরি, এটা ১,০০,০০০ হবে না, এটা হবে হচ্ছে ১,০০,০০০, টোটাল ১,০০,০০০০ কয়েন আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে। এবং এই অফারটাতে কীভাবে কী করবেন সম্পূর্ণ কিছু ভিডিওর মাঝে দেখাই দিব, অবশ্যই পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যেহেতু আজকের দিনটাতে ভিডিও বানাচ্ছি, আজকে আমাদের স্বাধীনতা দিবস, তারপরে আমরা ভিডিওটা মেক করতেছি, কারণ এই ভিডিওটা আসলেই সবার প্রয়োজন, অনেকেই কাজ করতে পারবেন না সেই কারণে। সো যাই হোক, সবাইকে ঈদ মুবারক, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকের দিনে আমরা সবাই কিন্তু আগায় গেছি আমাদের দেশের জন্য, আমাদের স্বৈরাচারী শাসক থেকে মুক্তি পাওয়ার জন্য। আচ্ছা, ভিডিও লম্বা চড়া না করে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন টুডে আটলক লিঙ্ক, যেখানে ক্লিক করলে আমার এই পোস্টের মাঝে চলে আসবেন, এবং পোস্টের মাঝে আসার পরে এই লিঙ্কটাকে ক্লিক করে ধরে কপি করে নেবেন। কপি করে নেওয়া হয়ে গেলে আপনার সরাসরি বাইন্যান্স অ্যাপটি ওপেন করে দেবেন। বাইন্যান্স অ্যাপটি ওপেন করার পরে অবশ্যই ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন। আর ওয়েব থ্রি ওয়ালেটে এটা কিন্তু কীভাবে ক্রিয়েট করবেন সম্পূর্ণ বিস্তারিত আমার ভিডিও আমার ইউটিউবের মাঝে পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে নেবেন। সো আমরা প্রথমত এখানে আসার পরে নিচে যে দেখতে পারবেন ডিসকভার অপশন আছে, ডিসকভার অপশন একটা ক্লিক করে দেবেন। ডিসকভার অপশনে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পারবেন সার্চ আইকন আছে, সার্চ আইকনে একটা ক্লিক করে আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন ওই লিঙ্কটা পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন, সরাসরি তাদের সাইটে নিয়ে চলে যাবে। আর অবশ্যই ভাই, এই প্রজেক্টটা কিন্তু জিরো ইনভেস্টমেন্ট, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ইজিলি আমরা এখানে জয়েন করে আমাদের প্রফিট নিতে পারবো। আমরা প্রথমে যেটা করব, এইখানে থাকবে লগইন অপশন, লগইন অপশনে একটা ক্লিক করে আমরা সাইন ইন করে লগইন করে নেব, এবং এইখানে একটা ক্লিক করে ডেইলি চেক ইন, যেটা আমরা প্রতিদিন এখান থেকে ডেইলি চেক ইন করতে পারবো, এইখান থেকে আমরা হচ্ছে ১০টা পয়েন্ট নিয়ে নেব। এখান থেকে সামান্য কিছু ওপিবিএনবি ফি যাবে, যেটা ১ সেন্টও না। সো আশা করি আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ওপিবিএনবি আছে। সো এইটা আমরা এখান থেকে ক্লেম করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার পয়েন্ট এবং আপনার কয়েন এবং আপনি কত ইউএসডিসি আর্ন করবেন সেটাও এখান থেকে দেখাই দিবে। সো আমি নিচের দিকে চলে আসি, আসার পরে আমার এখানে বাইন্যান্স ওয়েব থ্রি কানেক্ট করার জন্য আমাকে দিবে হচ্ছে ১০টা PTS। জাস্ট আমি এখান থেকে ক্লেম অপশনে ক্লিক করে ক্লেম করে নিলাম। সো আমার এখান থেকে আবারও পয়েন্ট আর্ন হয়ে গেল, এবং এইখান থেকে আমাদের যেটা করতে হবে টুইটার বাইন্ড করতে হবে, ডিসকর্ড বাইন্ড করতে হবে, টেলিগ্রাম বাইন্ড করতে হবে, সিস্টেম কানেক্ট করতে হবে, BTC ওয়ালেট কানেক্ট করতে হবে, তারপরে সোলানা ওয়ালেট, তারপর ইমেল বাইন্ড করতে হবে, তারপর যেগুলো আছে এগুলো সোশ্যাল টাস্ক, আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কিছু করে দেখাই দিচ্ছি খুবই কম সময়ের মাঝে। আমি এখানে এই অপশনটা ক্লিক করে দিচ্ছি টুইটার অপশনে, বাইন্ডের অপশনে এখানে জাস্ট ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করি। সো আমি এখান থেকে অথোরাইজ অ্যাপে ক্লিক করে দিচ্ছি, এবং আমার এখান থেকে টুইটারটা অথোরাইজ হয়ে যাবে, জাস্ট একটু দেখাই দিই। এখান থেকে দেখতে পারবেন বারবার এই প্রবলেমটা করবে, এটা হচ্ছে সার্ভার প্রবলেমের কারণে বলতেছে, আপনারা হয়তো VPN দিয়ে নয়তো হচ্ছে মোবাইল ডাটা দিয়ে কাজ করে দেখবেন, দেখেন হয়ে যাবে। আচ্ছা, তো সার্ভারের কারণে কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে দেখেন টুইটারটা কানেক্ট হচ্ছে না। সো আমি ট্রাই করে দেখলাম হচ্ছে ডিসকর্ড কিন্তু কানেক্ট হয়ে গেছে, এটা জাস্ট ক্লেম অপশনে ক্লিক করে দিচ্ছি, এবং এখানে কিন্তু আমার এটা ক্লেম হয়ে গেছে। আমি এখন টেলিগ্রামে যাবো, এবং টেলিগ্রামটা ক্লেম করে আপনাদের সামনে দেখাই দিই, যেটা এইটা আছে আমি কপি করে নিয়ে আমরা চলে যাবো আমাদের টেলিগ্রাম। তো টেলিগ্রামে আসার পরে আমি সেভ মেসেজ এটা পেস্ট করে দেওয়ার পরে এই লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি, এবং এইটা কানেক্টের জন্য অথোরাইজ চাইবে মেবি। সো আমি এটাকে অথোরাইজ করে দিচ্ছি, এবং এইটা মেবি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, জাস্ট বাইন্ড আমি টেলিগ্রামে ক্লিক করলাম, দেন এইটা হচ্ছে আমাকে ফোন নাম্বার দিতে বলতেছে। সো আমি এটা আমার ফোন নাম্বারটা টাইপ করে দিই। ওকে, তো ফোন নাম্বারটা টাইপ করার পরে আপনি দেখতে পারবেন আপনার টেলিগ্রামে একটা কনফার্ম করতে বলতেছে, এটা কনফার্ম করে দিবেন। সো আপনার এখান থেকে টেলিগ্রামটা কানেক্ট হয়ে যাবে, যেমন দেখেন আমার এটা বাইন্ড কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে অথোরাইজে ক্লিক করে এটা অ্যাকসেপ্ট করতে বলতেছে, অ্যাকসেপ্ট করে দিই। সো আমার এখান থেকে এটাও কিন্তু বাইন্ড সাকসেসফুলি হয়ে গেছে। আমি এখানে আসি, এবং উপরের দিকে যে এখানে দেখতে পাচ্ছেন ৩.৩ একটা ক্লিক করে জাস্ট এখান থেকে রিফ্রেশ অপশন আসবে, রিফ্রেশে ক্লিক করে দিবেন। সো এটা রিফ্রেশ হয়ে যাবে, এবং দেখাবে আপনার এটা আর কি কানেক্ট হয়েছে কিনা। আমি জাস্ট একটু ওয়েট করি, ওয়েট করার পরে জাস্ট দেখাই দিই। সো আমাদের কিন্তু এখানে এটাও আমাদের ক্লেম আসলে আসছে। সো আমি ক্লেম অপশনে ক্লিক করতেছি, এবং এটা কিন্তু অটোমেটিক্যালি ক্লেম হয়ে যাবে। এবং এইখান থেকে আমি জাস্ট সিস্টেম, এটা একটা অ্যাকাউন্ট থাকতে হয় সিস্টেমে, এটা আমার মেবি আছে, তো এটা কোন জায়গায় আছে ওইটা আমাকে জাস্ট বের করতে হবে। আমি তার আগে এই ওয়ালেটগুলো কানেক্ট করে দেখাই দিই। এখানে ওয়ালেট কানেক্টের জন্য আপনি যে আমি বিটকয়েন যেটা আছে এখানে আমি জাস্ট ক্লিক করতেছি, কনফার্ম করে দিচ্ছি, এবং ফিঙ্গার দিয়ে দিচ্ছি,
আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমি সোলানো ওয়ালেট এটাতেও ক্লিক করে দিচ্ছি এবং এইখান থেকে তারাও মেবি কনফার্মেশন চাইবে ওইটাও আমি দিয়ে দিচ্ছি। সো এখানে বারবার চাইতেছে, আবার আমি ক্লিক করি, জাস্ট একটা ক্লিক দিবেন তাহলে আপনার এখান থেকে চলে আসবে। সো আমি এখান থেকে সাইন ইন দিচ্ছি এবং আমার এখান থেকে ফিঙ্গার চাইবে ওইটাও আমি দিয়ে দিলাম। সো আমার এটাও কমপ্লিট এবং দুইটাই কিন্তু আমার কমপ্লিট। সো আমি দুইটাই ক্লেম করে নিচ্ছি এবং পরবর্তী যেটা দেখবেন এটা হচ্ছে ইমেল। ইমেলের জন্য আপনার যেটা করতে হবে, এখানে একটা ইমেল দিবেন এবং ইমেলে একটা কোড পাঠাই দিবে ওরা। আচ্ছা, ইমেল পেস্ট করার পরে দেখবেন আপনার ইমেলে ওরা একটা ভেরিফিকেশন কোড দিছে, যেটা আপনার চেক করতে হবে। সো যেমন দেখেন উপরের দিকে আমার কোডটা চলে আসছে, এখানে কোড না একটা লিঙ্ক দিছে, লিঙ্কে জাস্ট একটা ক্লিক করে আপনাদেরকে ভেরিফাই করতে হবে। আমি এখানে ক্লিক টু ভেরিফাই যেটা আছে ওইখানে ক্লিক করে দিলাম এবং তাদের যে লিঙ্কটা এটা ওপেন হবে এবং এইখান থেকে ভেরিফাই আসবে, ওইটাতে জাস্ট ভেরিফাই ক্লিক করলে হবে অথবা এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। আমার এটা কিন্তু বাইন্ড সাকসেসফুলি হয়ে গেছে। সো দেখতে পারতেছেন আমার কিন্তু এটা কমপ্লিট, আমি জাস্ট এখান থেকে ক্লেম অপশনে ক্লিক করলাম, এটা অটোমেটিক্যালি ক্লেম হয়ে যাবে। সো এখান থেকে সিস্টেম কানেক্ট করার বিষয়টা, আপনার সিস্টেম অ্যাকাউন্ট থাকলে ওইটা ইমেল দিয়ে মেবি লগ ইন করতে হবে অথবা এখানে লগ ইন করলে হবে, এবং টুইটারটাও সেম। এবং পরবর্তী যে কাজগুলো আছে এটা হচ্ছে টুইটারে, টুইটার যেহেতু এখনও কানেক্ট হচ্ছে না আমি এই দুইটা করতে পারবো না, তবে ডিসকর্ড এবং এই যে এখান থেকে টিজি যেটা আছে এটা টেলিগ্রাম এটাও করতে পারবো। সো এটা করে আমি আপনাদেরকে দেখাই দিই। সো আমি এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করছি, দেখি এটা কই নিয়ে যায়। ওকে, সো তারা একটা ওয়েবসাইটে নিয়ে আসছে, আমি জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট আছে, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে সার্ভারের অনেকটা প্রবলেম, সো আমি এখানে আবারও রিফ্রেশ করে দিচ্ছি, রিফ্রেশ করার পর ট্রাই করে দেখি। আরেকটা অপশন আছে, যেহেতু সার্ভার প্রবলেম আমি এখানে থ্রি ডটে ক্লিক করে জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি, তাহলে এখানে ডিসকর্ডের লিঙ্কটা আমার কপি কনফার্ম হয়ে যাবে। এটা আমি হচ্ছে টেলিগ্রামে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এবার এই লিঙ্কটাকে যদি আমি ওপেন করি এটা সরাসরি ডিসকর্ডে নিয়ে যাবে। সো আমাকে কিন্তু ডিসকর্ডে নিয়ে আসছে, জাস্ট আমি একটু ওয়েট করি এবং এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিলে আমার ডিসকর্ডে জয়েন হয়ে যাবে। এরপরে আমাকে হয়তো ভেরিফাই করা লাগতে পারে, জাস্ট আমি একটু অপেক্ষা করে আপনাদেরকে দেখাই দিই। তারা মেবি ভেরিফাইয়ের জন্য কিছু ক্যাপচার দিবে। সো আমি এটা ইংলিশ দিয়ে দিলাম এবং এইখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। সো এখান থেকে আমি অ্যাকসেপ্ট দিলাম এবং এটাতে কিন্তু আমার জয়েন কমপ্লিট, এবং যদি এখানে ভেরিফাই বলে ওইটার জন্য আমি আপনাদেরকে দেখাই দিই কী করবেন। সো এখান থেকে আমি একটু নিচের দিকে যাই এবং এখান থেকে রুলস আছে, ভেরিফাই আছে। আচ্ছা, এখানে মেবি তেমন কিছু করতে হবে না, আমি জাস্ট এবার আমাদের যে বাইন্যান্সে চলে আসি, আসার পরে আমি এটাকে একটা রিফ্রেশ করি। সো আমি এখন এটাকে যে এখান থেকে দেখতে পারতেছেন রিফ্রেশের একটা অপশন আছে, এখানে রিফ্রেশ অপশনে ক্লিক করে দিচ্ছি এবং আমার এটা কিন্তু কমপ্লিট। সো আপনি এখানে ক্লেম অপশনে ক্লিক করলে এখান থেকে ক্লেম হয়ে যাবে এবং আমি এদের যে টেলিগ্রামটা আছে টেলিগ্রামে জয়েন করে দেখাই দিই। সো আমার কিন্তু টেলিগ্রামে জয়েন কমপ্লিট, আমি এখান থেকে রিফ্রেশ অপশনে ক্লিক করলাম এবং এটাও কিন্তু ক্লেম চলে আসছে। অবশ্যই যেহেতু আপনি কানেক্ট করছেন সেক্ষেত্রে আপনাকে জয়েন করতে হবে। সো টুইটার আর যে আমার দুইটা টাস্ক আছে, টুইটার এবং সিস্টেমে, আমি এই দুইটাই লগ ইন করে কাজটা কমপ্লিট করে ফেলবো। সো আপনাদের থাকলে আপনারা করতে পারেন এবং এইখান থেকে আশা করা যে আমরা প্রত্যেকে $20 থেকে $30 ইজিলি প্রফিট করতে পারবো এবং এইখান থেকে আমাদের একদমই কোনো চার্জ এবং ফি কাটতেছে না। জাস্ট এই যে ডেলি ক্লেম করার সময় সামান্য কিছু ফি যাইতে পারে যেটা এক সেন্টও হয় না। সো এখান থেকে চাইলে আপনি রেফারগুলো আছে, এছাড়াও বিভিন্ন কাজ আছে এগুলো করতে পারেন। সো সবাই যত দ্রুত পারেন কাজটা করে ফেলেন, কারণ যেহেতু বাইন্যান্স ওয়েব থ্রির অফার, এখান থেকে ভালো একটা প্রফিটের আশা করা যায়। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।